যে 26/5/2022 এ একটা আর কি নোটিশ দিয়েছিল, যে নোটিশ ফর রিক্রুটমেন্ট কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এটা অর্থাৎ কী কী আছে সেটা দেখা যাবে, ইনফরমেশান অ্যাপ্লিকেশান আছে। তো দুটোই আমি বলে দিই, দুটোই বলে দিচ্ছি। এখানে দুটো হচ্ছে যে যে দুটো ফর্ম দিয়েছে, দুটো যে নোটিশ, সরি দুটো যে নোটিশ, সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022/26 বেরিয়েছে 2022-এ। এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন ফর ইনভাইট এলিজিবল টু ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলো দ্য এলিজিবল ক্রাইটেরিয়া টু রিক্রুটমেন্ট অফ দ্য ফর কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল। অর্থাৎ 2022-এ যে ইয়েটা বেরিয়েছে সেটা ঠিক আছে, এখানে দিয়েছে এগ, অর্থাৎ লেস দেন 18 হলে হবে না। ইয়ার সাপোর্ট হচ্ছে 1/1/2022-এ মিনিমাম 18-19 এইসব হলে হবে। ঠিক আছে, এটা আমি ঠিক বুঝতে পারছি না, নিজেরা একটু দেখে নেবে। তবুও দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি লেস দেন 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দেন 27। আচ্ছা, 18 নিচে হলে হবে না এবং 27-এর উপরে হলে হবে না, 18 থেকে 27-এর মধ্যে হলেই হয়ে যাবে। আচ্ছা, যারা 18 থেকে 27-এর মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দিয়েছে, অ্যাপ্লিকেশান মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। এটা হচ্ছে রিক্রুটমেন্টে, এটা চাই যে যারা ওয়েস্ট বেঙ্গল যেহেতু পুলিশ, সেহেতু অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশান করবে সেজন্য মাধ্যমিক পাস মাস্ট হতে হবে, এবং কি সেই বোর্ডটা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। ল্যাঙ্গুয়েজের একটা দিয়েছে 3 নম্বরের, দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশান করবে তো তাকে বাংলা বলতে হবে, বাংলা লিখতে জানতে হবে এবং বাংলা পড়তে হবে। প্রোভাইড দ্য প্রভিশন উইল নট অ্যাপ্লিকেবল টু দ্য পার্সন ইন পারমানেন্ট রেসিডেন্সিয়াল সাবডিভিশন অফ দ্য দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট। অর্থাৎ দার্জিলিং কালিম্পং এইগুলো আলাদা, ঠিক কি বলতে চাইছেন মানে এটা হচ্ছে আলাদা ব্যাপার। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যারা অ্যাপ্লিকেশান করবে তারা অনলি ফর মানে বাংলাটা তাদেরকে জানতে হবে মাস। এখানে দিয়ে দিয়েছে, বাকি জিনিসগুলো একটু দেখে নেবে তোমরা, রেসপন্স দিয়েছে। তো অ্যাপ্লিকেশান ফর্মটা হবে সাবমিটেড থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইনে হবে 29/5, অর্থাৎ আজ ঠিক শুরু হয়ে গেছে। তো এটা থাকবে 27/6/2023-23:59, অর্থাৎ 12টা আর কি। ইনফরমেশান অ্যাপ্লিকেশান, তাতে করে কী করতে হবে, ফার্স্টে হচ্ছে যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিতে হবে আর কি, অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার থাকছে, এটা হয়ে গেল আমাদের। ঠিক আছে, আরেকটা হচ্ছে, আরেকটা দেখে নিই কী বলছে, ইনফরমেশান অফ অ্যাপ্লিকেশান। এখানে আমি দেখছি ইনফরমেশান অফ অ্যাপ্লিকেশান, এখানে অর্থাৎ যে সিট ডিটেলস, অর্থাৎ এখানে দেখো দেওয়াই আছে যে ইনফরমেশান অফ 2022-এ যে কলকাতা পুলিশ বেরোবো বলেছিল সেটা আজকেই আর কি, নোটিশে 26 তারিখ হয়েছে, আজকে ফর্মটা আজ থেকে ফিল আপ করতে পারবে। তো এখানে লেখা রয়েছে যে কতগুলো সিটস আছে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, লেডি কনস্টেবল। তো এসসি এসটি ওবিসি যেগুলো আছে, আদার্স ব্যাকওয়ার্ড ওবিসি এ ওবিসি বি, সেগুলোর জন্য টোটাল, অর্থাৎ টোটাল হচ্ছে 1410টা হচ্ছে ছেলেদের আর 256টা হচ্ছে মেয়েদের। ঠিক আছে, এখানে নোটিশগুলো একটু লক্ষ্য করে নেবে। আমি আর একটু ইয়েটা দেখে নিচ্ছি, বলে দিচ্ছি একটু, এলিজিবল হচ্ছে যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর এগুলো তো আগেই বললাম যে কী থাকতে হবে না থাকতে হবে। ঠিক আছে, এডুকেশান কোয়ালিফিকেশান আমি আগেই বলে দিয়েছি। হ্যাঁ, যেটা হচ্ছে সবথেকে ব্যাপার হচ্ছে কনস্টেবল মেল কনস্টেবলের যারা অ্যাপ্লাই করবে তাদের টোটাল হাইট হতে হবে 167 সেন্টিমিটার আর ওয়েট হতে হবে 57 সেন্টিমিটার, আর চেস্ট যেটা হবে সেটা হচ্ছে 78 সেমি নিয়ে নেবে, 83 নো প্রবলেম। তো 78 থেকে 83-এর মধ্যে তাদের ইয়ে হতে হবে, চেস্ট হতে হবে। আর যেগুলো হচ্ছে আরও আলাদা আরেকটা আছে যে গোর্খাস রাজবেন্স 160, এদের হচ্ছে 160, আর 53 হচ্ছে ওয়েট,
আর 76 থেকে 81 হচ্ছে চেস্ট। আর মেয়েদের ক্ষেত্রে যারা লেডি কনস্টেবল অ্যাপ্লাই করবে তাদের হাইট হচ্ছে 160, আর আরেকটা গ্রুপে হচ্ছে 152, আর একটাই ওয়েট হচ্ছে 49, আর একটাই 45-45। রিক্রুটমেন্ট করতে এখানে মেথড অফ রিক্রুটমেন্ট দিয়ে দিয়েছে, এটা একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে? কী কী থাকবে না থাকবে, কত নম্বর পরীক্ষা হবে, সেটা প্রাইমারি রিটেন টেস্ট 100 নম্বর হবে, তার মধ্যে থাকছে জেনারেল নলেজ 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকছে 30 নম্বর, 40 আর 30-এ 70, আর রিজনিং থাকবে 30 নম্বর, অর্থাৎ 100 নম্বর, 100 নম্বর টোটাল ইয়ে থাকবে। কনস্টেবল হচ্ছে 1600 মিটার ডিস্টেন্স, 6 মিনিট 30 সেকেন্ডে আর কি এটা করতে হবে ছেলেদের ক্ষেত্রে। এটা 1600 মিটার একটা দৌড় থাকছে, সেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ইয়ে করতে হবে। আর লেডি কনস্টেবলের মধ্যে থাকছে যারা মানে মাঠ যেটাকে বলে 800, অর্থাৎ 800 মিটার, সেটা করতে হবে 4 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্স, এটা হচ্ছে মাঠ, মাঠে যদি এটা হয়। তারপরে ফাইনাল রিটিন এক্সাম আছে, ফাইনাল রিটিন এক্সাম হচ্ছে, ফাইনাল রিটিন এক্সাম হবে এগুলোতে, নোটিশটা দেখে নেবে তোমরা একটু। ইন্টারভিউ আছে, ফুল মার্কস আছে। এখানে কিন্তু বারবার একটা জিনিস দেখেছো যে এখানে লিখে দিয়েছে ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু স্পিক বেঙ্গলি উইল বি অলসো হিজ অথবা হার ইন্টারভিউ, অর্থাৎ যে ইনি ইন্টারভিউ নেবেন হয়তো তিনি কিন্তু বাংলাতে বলতে বলবেন, মানে স্মার্টলি, মানে বাংলাটা হচ্ছে মেনলি এখানে কিন্তু বারবার বলছে। ভেরিফিকেশান এখানে দেখতে হবে, মেডিকেল দেখতে বলছে, মেডিকেল এখানে অ্যাপ্লিকেশান ফ্রি, এটা সব থেকে বড়ো ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশান ফ্রি অথবা প্রসেসিং ফ্রি। অল ক্যাটাগরি হচ্ছে কাস্ট ওয়েস্ট বেঙ্গল অনলি হচ্ছে, অ্যাপ্লিকেশান ফ্রি হচ্ছে 150 টাকা, প্রসেসিং ফ্রি হচ্ছে 20 টাকা, টোটাল পে করতে হচ্ছে 170 টাকা। শিডিউল কাস্ট এসসিদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে অনলি, এদের ক্ষেত্রে লাগবে না, অ্যাপ্লিকেশান লাগবে না, বাট প্রসেসিং ফ্রিটা 20 টাকা, ওদের 20 টাকায় লাগছে। আর এসটিদের ক্ষেত্রে হচ্ছে নীল, এদের প্রসেসিং ফ্রি হচ্ছে 20, এখানে কিন্তু বারবার বলছি এসসিদের নীল অ্যাপ্লিকেশান ফ্রি, এসটিদেরও নীল অ্যাপ্লিকেশান ফ্রি, কিন্তু প্রসেসিং ফ্রিটা লাগছে। আর এক্ষেত্রে হচ্ছে জেনারেল, যারা ওয়েস্ট বেঙ্গলের জেনারেল অল ক্যাটাগরি অর্থাৎ জেনারেল যেটা আছে ওবিসি, তাদের কিন্তু 150 টাকা লাগছে। এখানে আরেকবার দেখে নেবে যে কি বলেছে না বলেছে। হাউ টু অ্যাপ্লাই, এটা তো বলেই দিচ্ছে অ্যাপ্লাই কীভাবে করবে, অ্যাপ্লাই নেক্সট স্টেপ তো আমি নিয়ে আসবো, অবশ্যই চেষ্টা করবো নিয়ে আসার, এভাবে অ্যাপ্লাই কীভাবে করবে না করবে সেটা তো বলেই দিয়েছে। এখানে অ্যাপ্লিকেশান ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে ওয়েবসাইটে ওদের ঢুকবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুটো ওয়েবসাইট দিয়েছে, আর কলকাতা পুলিশের দুটো, একটা আছে, তো সেখান থেকে অ্যাপ্লিকেশান ফার্স্ট মেবি দেখতে হবে। আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি, আমি কীভাবে ফর্মটা ফিল আপ করবে যতটা সম্ভব আমি নিয়ে আসছি, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লিকেশান পুরো জিনিসটা দিয়ে দিয়েছে, তারপরে এখানে যে রিক্রুটমেন্ট যেগুলো লাগে আর কি, সিগনেচার, স্ক্যান কপি, ফুল সিগনেচার, জেবিজি ফরম্যাট, 10 KB টু 49 KB, ঠিক আছে, এগুলো আর কি, ফটোগ্রাফি কী কী লাগছে, এগুলো সব একটু পরের স্টেপে আসবো আমি, এগুলো মাস্ট আলোচনা করবো এগুলো নিয়ে। তো নেক্সট স্টেপে আমি দেখছি কী করবো বা ইয়েটা। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি PDFগুলো বা নোটিফিকেশানগুলো, ওইখান থেকে দেখে নিতে পারবে তোমরা, যদি কোনো প্রবলেম থাকে ওইখান থেকে দেখে নেবে।